السلام عليكم ورحمه الله تعالى وبركاته. ان الحمد لله نحمده ونسلم ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أقيم الصلاه واتوا الزكاه، صدق الله العظيم. সিপ্রিয় দর্শক মন্ডলী দেশে কিংবা দেশের বাইরে যারা অবস্থান করছেন এই সুন্দর সময় আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনাদের সাথে ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানে আমি মাওলানা ফখরুল্লা শিকি সিপ্রিয় দর্শক মন্ডলী আপনারা জানেন যে প্রতি শুক্রবারই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি যেহেতু মাহে রমজানের সুন্দর মৌসুম চলছে আমাদের যে সময় জাকাত দেওয়া প্রত্যেকটি ধনী ধনাট্যবান ব্যক্তির উপর অবশ্য কর্তব্য তাই আজকের বিষয় নির্ধারণ করেছে দারিদ্র বিমোচনে জাকাতের ভূমিকা এ সম্পর্কে আলোচনা করতে এবং আপনাদের বিভিন্ন সমাধান দেওয়ার জন্য ইতিমধ্যে প্রশ্নের আমাদের একুশের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে প্রখ্যাত আলমী দিনকে রয়েছেন আমাদের সাথে ডক্টর মাওলানা মোহাম্মদ মুর্শিদ আলম সালিহি সহকারী অধ্যাপক বিলদি আলিয়া মাদ্রাসা ও খতিব শাহজাদপুর জামি মসজিদ গুলশান ঢাকা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ শ্রী প্রদর্শক এই বিষয়ে দারিদ্র বিমোচনে জাকাতের ভূমিকা এই বিষয়ে অথবা এই বিষয়ের বাইরে ইসলামের যে কোনো বিষয় যদি আপনার জানার থাকে তাহলে সরাসরি ফোন করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে আট এক আট নয় নয় দুই পাঁচ আট এক আট নয় নয় দুই ছয় আট এক আট নয় নয় এক শূন্য থেকে এক নয় পর্যন্ত আসুন কথা বলি আজকে সম্মানীয় অতিথির সাথে ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি আমরা মাহে রমজানের প্রত্যেকটি দিন যখন যায় যেমন আমরা জানি যে আল আল্লাহ রসুল সাল্লুসাল্লাম রমজানকে তিন ভাগে ভাগ করেছেন রহমত মখফরাত এবং নাজাদ এই যে রহমতের দিনগুলো চলছে আমাদের মাঝে এবং দিনে দিনে কিন্তু চলে যাচ্ছে আমাদের কাছ থেকে তো আমরা এই রহমতের মধ্যে আরও বেশি রহমত পাওয়ার জন্য একটু জাকাতের দিকে আলোচনা করতে চাই গরিব কে স্বাবলম্বী করার জন্য জাকাতের যে কি ভূমিকা রয়েছে ধনাত্ম্যবান ব্যক্তির ওপর সে জাকাত বলতে আমরা কি বুঝি কোরআন এবং হাদিসকে বলছেন ইন আলহামদা ওসানা আলী ও জিল্লা আল্লাহ জ্ঞি জামান আফি হাজিল হাফলাতিন মোবারকা ও সালাত ওসাল্লাম আলহ নাবী মহাম্মদ রসুল্লাহসাললাম ওয়ালা আলী ওয়াস হাবি আজমারিন আলহামদুল্লিল্লাহ সুযোগ্য উপস্থাপক সত্যিই আপনি রহমত মাকফিরাত নাজাতের মাসের কথা বলেছেন আমরা আজকে রহমতের অষ্টম দিন আমাদের মাঝ থেকে অতিবাহিত হচ্ছে তো রহমত আল্লাহ সুবাহ দিবেন তবে বান্দার কর্মের মাধ্যমে তো আজকে যে বিষয়টি আপনি অবতারণা করেছেন যে দারিদ্র বিমোচনে জাকাতের ভূমিকা এটা সত্যি আমাদের প্রত্যেকের ধনাট্যবান ব্যক্তিদের জন্য গরিবদের উপরে করুণা নয় বরং তাদের দায়িত্ব গরিবের কাছে পৌঁছানের এই জন্য আল্লাহ সুবাহ পবিত্র কালামুল্লাহ শরীফ এর সাদ করেছেন খুজমিন আমিম সদাকাতান তুতাহিরুহম অতুজে কিহিম যে ধনীদের সম্পদ আপনি গ্রহণ করুন তাদের সম্পদ পবিত্র হওয়ার জন্য এবং তাদের সম্পদ বৃদ্ধি হওয়ার জন্য তো এই আয়াত থেকেই কিন্তু আমরা আবিধানিক পারিভাষিক আবিধানিক অর্থটা পেয়ে যাই যেমন জাকাস শব্দের অর্থ হচ্ছে পবিত্র করা যেমন আল্লাহ তালা বলেছেন যে যাতে করে ধনীদের অর্থ পবিত্র হয় অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে যে ধনীরা গরিবদেরকে তাদের সম্পদ দিবে এর মাধ্যমে তাদের লস নয় বরং কি তাদের পবিত্রতা লাভ করবে যেমন আমাদের শরীরের পোশাকে যদি ময়লা হয় এই ময়লা দূর করার একটা ঔষধ রয়েছে বিশ্ব পয়গাম্বর বলতেছেন লিকুল্লি সাইয়েন সেকালাত সেকালাতুল কুলুমে জিক্রুল্লাহ যে প্রত্যেকটি জিনিসের বস্তুর ময়লা রয়েছে আর এই বস্তুর ময়লাকে দূর করার জন্য অন্তরের ময়লা দূর করার জন্য হচ্ছে জিকির আর সম্পদের ময়লা দূর করার জন্য হচ্ছে কি আর এই আয়াতের শেষ অংশে আল্লাহ তালা বলেছেন অতুজা এবং এই জাকাত গরিবদেরকে দান করার কারণে শুধুমাত্র পবিত্রই হবে না বরং কি হবে আরো আল্লাহ তালা বৃদ্ধি করে দেব আমরা অনেক সময় দেখা যাচ্ছে আমাদের সমাজে যেমন শতকরা আড়াই টাকা হিসাবে যদি এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা তখন এক কোটি টাকায় আড়াই লক্ষ টাকা এভাবে যখন হয়ে যায় তখন ধন্ট্রমাণ ব্যক্তিরা চিন্তা করে এক কোটি টাকায় আড়াই লক্ষ টাকা অনেকগুলো টাকা তখন এটা একটা হেডেক শুরু হয়ে যে কিভাবে আমি দিব তখন আমরা চিন্তা করি আমার সম্পদ কমে যায় কিন্তু আমরা যেমন জানি এই বই কিনে কেউ দেউলিয়া হয় না পৃথিবীর দেখা যায় না কোনো ব্যক্তি ভই কিনতে গিয়ে গরিব হয়ে গিয়েছে আবার এমনটিও দেখা যায় না যে এই গরিবদেরকে জাকাত দিতে গিয়ে পৃথিবীর কোন ধনাট্যবান ব্যক্তি গরিব গরিব হয়ে গিয়েছে বরং জাকাত না দেওয়ার কারণে এর গজবস্বরূপ বিভিন্ন ভাবে মানুষের ব্যবসা ধ্বংস হয়েছে এর নজর আমরা আমাদের চতুর পাশে অনেক দেখতে পেয়েছি তো ইসলামী যে যে জাকাত হচ্ছে ওই জিনিস যা শতকরা আড়াই টাকা হিসাব করে ধনীরা গরিবদের মাঝে কোরআনে উল্লিখিত আটটি খাতে ব্যয় করার নামে হচ্ছে এবার যে মৌলিক বিষয়টি যে আমরা জাকাত কাদেরকে দিব

এবং অংশগুলো একটু আপনার কাছ থেকে বিস্তারিত শুনতে চাই তবে সেটাকে বিরতির পর ইনশাল্লাহ তাহলে সুপ্রদর্শক দর্শক আলোচনা চলছে দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা আর বাকি অংশটুকু থাকছে বিরতির পর থাকুন একুশের সাথেই মোতারাম যেমনটি আপনি বলছিলেন যে আটটি খাত আল্লাহ রসুল আল্লাপাক নিজে কি নির্ধারণ করেছেন আল্লাহ রসুল আমাদেরকে সেটা পর্যায়ক্রমে জানিয়েছেন সে আটটি খাতের কিভাবে বন্টন করব আমরা বা কিভাবে বন্টন করলে একজন দারিদ্র ব্যক্তি পরবর্তী বছর আর জাকাত গ্রহণ করতে হবে না ধন্যবাদ আপনি যে আটটি বিষয়ের কথা আমরা বলতেছিলাম যে আল্লাহ ওয়াহানব তালা সুরাত তৌবাতে উল্লেখ করেছেন যে ইন্না আমার সদাকাতুল ইল ফকারা ওল মাসাকিন ওল আমিলিন আলাইহা শুরুতে আল্লাহ তালা বলেছেন যে সদাকা এই জাকাতটা হবে লীল ফোকারা যারা দরিদ্র এরপর হচ্ছে মাসাকিন যারা নিঃস্ব এরপর আল্লাহ তালা বলেছেন আ আমিলিন আলাইহা এবং জাকাত এর এই অর্থ তহবিল করতে গিয়ে যারা দায়িত্বপ্রাপ্ত থাকেন তাদেরকে জাকাত দেওয়া যাবে মানে উত্তোলন করা বিতরণ করা এই দুইটি বিষয় এরপর ওয়ালা আমিলিনা আলাইহুল মুআল্লাফাতি কুলুবুহুম যে চিত্ত আকর্ষণের জন্য অর্থাৎ অমুসলিমকে দাওয়াত দেওয়ার জন্য তবে উলামায়ে کرام এখন ঐক্যবদ্ধ হয়েছে বিশেষ করে ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ ফতোয়া দিয়েছেন যে এখন অমুসলিমদেরকে দাওয়াত দিতে যাওয়া অনেক সময় বিদ্বেষের কারণ হয় কারণ আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে লাইক রাহফিদ্দিন ধর্ম নিয়ে ভাড়া বাড়াবাড়ি করা যাবেন এই জন্য এই ক্ষেত্রে জাকাতের এই অংশটার ক্ষেত্রে কিছু কথাবার্তা রয়েছে এছাড়া যে বাকি অংশগুলো রয়েছে মাল্লাফাতে কুলু বুম অবির রিক যারা ঋণগ্রস্ত এটা কিন্তু একটা বড় জটিলতা যারা মধ্যবিত্ত ব্যক্তি যখন ঋণগ্রস্ত হয়ে যায় তখন সে কারো কাছে হাতও পারতে পারে না এবং সে যে রাস্তায় নেমে ভিক্ষা করবে সে আত্মীয় স্বজনের কাছে যে বলবে এটা কিন্তু একটা কুণ্ঠাসা অবস্থায় জীবন যাপন করে যারা নিম্ন মধ্যবিত্তের মানুষগুলো এই জন্য এমনও অনেক মানুষ আমাদের সমাজে আছে বিভিন্ন কারণে ঋণগ্রস্ত যেমন মেয়ের বিবাহের কারণে হয়তো অথবা যে কোনো অসুখ বিসুখ হয়েছে টাকা নিয়েছে এখন এমন অবস্থায় ব্যক্তি পড়েছে যে ঘর থেকে যে বের হবে সে লজ্জিত বীর হতে পারে না যে যারা টাকা পাওয়া না তারা বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধিতাকে প্রতিনিধিতাকে প্রেসার দিচ্ছে এজন্য ওই ব্যক্তিকে কিন্তু এটা বিশাল সওয়াবের কাজ একজন ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ থেকে উদ্ধার করা যা অলগারি মিনা অফিস আবি বিল্লাহ এরপর সপ্তম নাম্বার হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা আল্লাহর রাস্তায় দান করতে বলতে আমরা ইтимখানা লিলা বোর্ডিং ছাত্রদের গরীব ছাত্রদেরকে পোষণনে দেওয়া লেখা পড়া ইসলামী শিক্ষা বৃত্তিকে একটা মৌলিক বিষয় ইসলামে অনেকেই ফর্ম ফিলআপ করতে পারে না পড়াশোনার বর্তমানে ভয়ের দাম অনেক লেখাপড়ার পণ্যগুলো অত্যন্ত এখন অনেক মূল্যবান হয়ে যায় তাদেরকে আমরা বই কিনে দিতে পারি এরপর অবনিস সাবিল এবং রাস্তায় যে ফকির হয়ে যায় রাস্তায় অসহায় হয়ে যায় মানে রাস্তার ইবনু শব্দর তো পুত্র সাবিল রাস্তার পুত্র অর্থাৎ

এগুলো হচ্ছে জাকাত আটটি খাত দেওয়া এবং কিন্তু কিছু কিছু খাতে আমরা অনেক সময় সমাজে দেখতে পাই যেগুলো নিষিদ্ধ যেমন মসজিদ নির্মাণ কাজে জাকাত দেওয়া যাবে না এবং কোনো প্রতিষ্ঠান করার ক্ষেত্রে জাকাত দেওয়া যাবে না অর্থাৎ কতগুলো বিষয় আছে এইসব বিষয়গুলো কিন্তু আমরা জানি এখন আমি যে মূল বিষয়টি বলতে চাচ্ছি আমাদের সমাজে বর্তমানে যে দারিদ্র বিমোচনে যে জাকাতের ভূমিকা আমরা আজকে যে হেডিং একুশে টিভির পর্দায় যারা দেখছেন আমি অনুরোধ করব যে দারিদ্র বিমোচন করা শব্দটি আমরা এখানে কিন্তু সংযুক্ত করেছি কিন্তু দেখা যাচ্ছে শুনতে চাই উমর হাদিস আমরা একটা ফোন নেওয়ার পর জি আচ্ছা সালাম আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি বলছি বগুড়া থেকে আমার জানার ছিল যে আমার হচ্ছে আট গহনা আছে সেটাতে আমি কতটুকু জাতাত দিব এবং কিভাবে দিব একটা প্রশ্ন হচ্ছে যে আমার হাজবেন্ডের কিছু ঋণ আছে সেক্ষেত্রে থাকুন বোন আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর আপনি পেয়ে যাচ্ছেন আট বড়ি দশ আনা শূন্য আছে সেক্ষেত্রে তার জাকাত মাসাল্লাহ আমার বোনকে ধন্যবাদ জানাচ্ছি তিন লাখ অষ্টআশি হাজার আটশো টাকা সম্পদ আছে সম্পদ আছে মাসাল্লাহ এবং তার যে অনুভূতি হচ্ছে যে জাকাত দেওয়ার জন্য বোনকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি যে ইসলামের বিধান হচ্ছে যে মালিকে নেসাব কখন হবে সাড়ে সাত বড়ি স্বর্ণ এবং সাড়ে বাউন্ন বড়ি রূপ সমতুল্য যদি কারো কাছে অর্থ থাকে তার উপরে কি জাকাত ফরজ হয়ে যাবে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কোথায় সাড়ে সাড়ে বাউন্ন বরি কোথায় সাড়ে সাত বরি দে আর ফার ডিফারেন্স কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে স্বর্ণের দামটা রাসুল্লাহ আসলাম যখন বলেছেন তখন কিন্তু সাড়ে সাত বরি এবং সাড়ে বাউন্ন বরি রূপের ভিতরে কিন্তু এরকম একটা তফাত ছিল কিন্তু এখন অনেক পার্থক্য হয়ে গিয়েছে এই জন্য কেরামের বর্তমানে সমস্ত ওলামেকেরা মক্কমত পোষণ করেছেন যে আমরা সাড়ে সাত বরির স্বর্ণের দিকে না গিয়ে সাড়ে বাউন্ন বরির উপর দিকে যদি আমরা যাই বর্তমান প্রেক্ষাপটে প্রায় পঞ্চান্ন হাজার ষাট থেকে পঞ্চান্ন ৫৫ থেকে ষাট হাজার টাকা যার দায়িত্বে থাকবে সেই সেই জাকাত দেবে সেই হিসাবে আমার বোনের জাকাত কে দিতে হবে অবশ্যই জাকাত আমরা এই অংশ থেকে আলোচনা ফিরতে চাই তবে সেটা কি বিরতির পর ইনশাআল্লাহ তাআলা জাকাতের বিষয়ে আমরা আলোচনা শুনলাম যে জাকাতের কোন কোন খাতে দেওয়া হতে পারে এবং জাকা দিচ্ছেও বাংলাদেশের মানুষ মাসা আল্লাহ কিন্তু যারা যাকা দিচ্ছে না এত সম্পত্তি পাক তাদেরকে দান করেছেন তারপরেও যারা যাকাত দিচ্ছে না তাদের কি পরিণাম হতে পারে আলহামদুলিল্লাহ সত্যি এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাকাত যে আমাদের সমাজে দিচ্ছে না তা নয় ব্যাপক হারে দিচ্ছে তবে এখানে একটু আমাদের প্রক্রিয়া যাতে আমাদের একটু ত্রুটি রয়েছে আমরা উমর রদি আল্লাহ তালার খেলাফত আমল যদি আমরা একটু চিরুনি বিন্যাস করি তখন দেখব যে উমর রাদ্দাল্লাহ তালা জাকাত এমনভাবে দিয়েছেন যে পরবর্তীতে জাকাত নেওয়ার মত মানুষ খোঁজে পাওয়া যায় মোড়ে মোড়ে নাকি জাকাত নিয়ে দাঁড়িয়ে থাকতেন উমর রাদি আল্লাহ যাকে যাওয়া দা ওনার খেলাফত আমলে জাকাত দিয়েছেন এমনভাবে পরবর্তীতে পরের বছর তার উপর জাকাত ফরজ হয়েছে কিন্তু এখানে আমাদের একটি দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে যারা ধনাট্যবান ব্যক্তি রয়েছেন জাকাতের লঙ্গি জাকাতের শাড়ি জাকাতের বিভিন্ন পণ্য আমরা বিভিন্ন কোম্পানিরা যারা টেক্সটাইল অন্যান্য রয়েছেন তারাও এইভাবে ব্র্যান্ড তৈরি করে কিন্তু সকাল থেকে লাইনে দাঁড়িয়ে সন্ধ্যায় একটি লঙ্গি পায় অথবা একটা শাড়ি পায় তাও দুঃখের বিষয় ভাবছে যে শুক্রবারের জুবান নামাজটা ওই লঙ্গি বা ওই মা নামাজটা পড়বেন এরপর ধুইতে গেলে দেখা যায় যে রং বের হয়ে তার পানি অর্ধেকই কালার হয়ে যাচ্ছে এই যে বিষয়টা এটা কিন্তু অত্যন্ত মানে দুঃখজনক বিষয় এইজন্য আমাদের উচিত জাকাতের বিধান হচ্ছে যদি আমি শাড়ি দিই আমার স্ত্রী আমার মা বোন যে শাড়িটা পরে সেই মাপের জিনিসটা গরিব অর্থাৎ আল্লাহ রসুল বলছেন মান আহাব্বা লি নাফসি ফাঁকা আহাব্বা লি তুমি যেটা নিজের জন্য পছন্দ করো অপরের জন্য তুমি সেটাই দিবে আলোচনা শুনতে চাই তবে তার আগে একটা প্রশ্ন নিয়ে নিচ্ছে

জি ভাই থাকুন আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন সংক্ষেপে ওই উত্তর একটাই হ্যাঁ ভাই যেটা বলছেন আমি বুঝতে পেরেছি আমাদের মশালা হচ্ছে সাড়ে বাউন্ন বড়ি রূপের হিসাব করে বর্তমানে জাকাত দিতে হবে তাতে হয়তো সম্ভবত আমাদের পঞ্চান্ন হাজার টাকার মতন আসতে পারে যেটা চাঁদি রূপা যেটাকে বলা হয় বারোশো টাকা করে যদি আমরা রূপা ধরি বা এর কম তাহলে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা যদি যে কোনোভাবেই আমার হাতে থাকুক ব্যাংকে থাকুক গচ্ছিত থাকুক বা যেভাবেই থাকুক বা ওপর থেকে আমি পাবো তাহলে কি আমার জাকা দিতে হবে আমার বোন কিন্তু এর আগে বলছেন একটা কথা প্রশ্ন করেছিলেন যে তার হাজব্যান্ড ঋণগ্রস্ত আছে এজন্য ঋণগ্রস্ত বুঝতে হবে যে সেটা ঋণের অবস্থানটা কেমন যদি সাময়িক ঋণ হয় তাহলে সেটা ভিন্ন বিষয় তবে উচিত হচ্ছে ঋণ আদায় করে দেওয়ার পরে তার জাকাতের ব্যবস্থা নেওয়া যেহেতু সাড়ে সাত ভরি স্বর্ণ তার আছে প্রেক্ষাপটে ফটোয়া দিয়েছেন মহাদ্দেশিন মুফা সকলেই বলছেন যে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা যে কোনোভাবে যদি অতিরিক্ত পর এক বছর যদি সে মালিকানা হয় ডিপোজিটে হোক যেভাবেই হোক না কেন তার জাকা দিতে হবে এখন আপনার ওই মানে দেড় লক্ষ টাকার উপর অবশ্যই অবশ্যই দিতে হবে আমরা যে আলোচনা ছিলাম তো এরপর আমি যে কথা বলতেছিলাম যে আমাদের সমাজে জাকাতের যে ব্র্যান্ড তৈরি হয়েছে এটা কিন্তু ঠিক নয় রাসুলের হাদিস অনুযায়ী তুমি যেটা নিজে পছন্দ করে অপরকে সে ভালো জিনিসটা দিবে এই জন্য আমরা মাইকিং করে লিপলেট করে বিভিন্নভাবে ডিস লাইনে প্রচার করে একটা লুঙ্গি দিয়ে দিলাম অথবা একশো টাকা দিয়ে দিলাম দিনের শেষ বেলায় তখন কিন্তু সে কষ্ট পাচ্ছে এই জন্য আমাদের উচিত হচ্ছে জাকাত দিব একজন বিধবাকে একটা সেলাই মেশিন দিয়ে দিব যার ঘর নেই তাকে একটা ঘর করে দিব একটা ডিউব টিউবওয়েল আমরা বসিয়ে দিব রাস্তা নেই আমরা তার রাস্তার মেরামতের কাজটা যদি আমরা বিভিন্নভাবে সেটা অ্যারেঞ্জমেন্ট করে আমি করে দিই এই ধরনের কতগুলো কাজ আছে যেমন বিবাহের ব্যবস্থা হচ্ছে না একটা ছেলে বা মেয়ের বিবাহ খরচ এবং শিক্ষাবৃত্তি দেওয়া আল্লাহ তালা বলছেন যাদের সম্পদ আছে জাকাত দেয় না তাদের পরিণাম সম্পর্কে বলছেন অল্লাদিনে এক নিজুন বা ফীকুনহা ফী সাবিলিল্লাহ ফাওআসালুহুম বিআযাবিন এখানে কি অনেক শক্ত কথা বলছেন যে যাদের সম্পদ স্বর্ণরূপা আছে তারা গুஞ்சிভূত করে রাখে পুঞ্জীবিত করে রাখে তারা আল্লাহ রাস্তায় ব্যয় করে না তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে শুধু কঠিন শাস্তিতে ওই সম্পদগুলোকে আল্লাহ তাআলার পরবর্তী আয়াতে বলতেছেন তাদেরকে ওই সম্পদগুলোকে আগুনে তাপ দেওয়া হবে তাদের পাজরে লাগানো হবে তারা মধ্যেই এবং তাপ হয়ে যাবে সাপ এসে তাকে ধ্বংসন করবে আনা কানজুক আনা মালুকা আমি তোমাদের সেই ভালো জি ধন্যবাদ যেন সেই ব্যক্তি পরবর্তী বছর আর জাকাত গ্রহণ না করতে হয় আল্লাহ আমাদের সেভাবেই মানার তৌফিক দিক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে গেছি এই অনুষ্ঠান সম্পর্কে যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে আমাদের সাথে তাহলে যোগাযোগ করুন ঠিক এই ঠিকানায় প্রযোজক ইসলামে জিজ্ঞাসা একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কাউরান বাজার ঢাকা এক দুই এক পাঁচ এছাড়া অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট একুশে এই ঠিকানায় ইনশাল্লাহ তালা দেখা হবে আগামী সপ্তাহে আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ সুন্দর জীবন হোক জাকাত আদায় করার তো ফিকদান আমিন ও আখরি দেওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিন আলমিন ওসালামু আলাইকুম রহমতুল্লাহ আলা অবরাকাত